আর
গেম প্লেয়ারটাকে আমার বললাম বল কথাটা মুন্ডে বলি দাদা এই পাঁচ বছর কোনোদিন আমার জন্য একটা ভালো শাড়ি বা গয়না কিনে আনিনি তিন রাত সংসার আর সংসার এতদিন এই বাড়ির বউ হয়েও কোনো সুখী পেলাম না তাই এবার তোমার ভুল হয়ে দেখবো বিলাসের বাজি পুড়িয়ে সুখের পাইলাউড়িয়ে নিজের জীবনটাকে এনজয় করতে পারি কিনা কত সহজেই টোপটা গিলে ফেললি রে বোন তোকে টোপ করে আমি আমার মাখের কাছে পুছে যাব গভীর জলের মাছ যেমন চুনোপুটিকে গিলে খাই আমিও ঠিক তোর এই সাধারণ কথা আমি সংসারটাকে গিলে খাব আমি সারা ভজ গোবিন্দ অন্য নিয়েতে না 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 আপনাদের সবার আনন্দে আমার আনন্দ আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে মেরা ডাকে মাঠে ঘাটে গ্রামে বাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আই কি বাবা গোবিন্দ দা আজ হঠাৎ আনন্দের ছন্দে নতুন মেয়ের দেখা মহিলের মতো নেচে উঠলেন যে মাল কি রে কাকা আরে 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 এবারে বড় মেয়ে প্রতিমা কে গোবিন্দ দা নামটা শুনে আমার মুখের ভিতরে ভালোবাসার ফুলগুলো বাসি ফুলের মতো চুপসে গেল তাহলে কি বলবো আপনি আমার বৌদির দাদা গুরুজন সম্মানীয় দা গুরুজন আমি তোমার বৌদির আমি তো তোমার মানে মনের মানুষ তাই আজ থেকে আদর করে ভালোবেসে আমাকে এ বলি টেকো মানে গপ্পু বলি টেকো কেন আমাকে অপছন্দ কেন এমন সুবর্ণ সুযোগ কেউ কি হেলায় হাত ছাড়া করে বুঝিবা কি করবো বলুন এই অভাবের সংসারে আপনার মতো একটা বেকার ঘর জামাইকে পোষার ক্ষমতা আমার গরিব বাবার নেই তবুও তোমাকে আমার চাই প্রতিমা চাই নেই সব কিছু পাওয়া যায় না গোবিন্দ দা হাতটা ছাড়ুন যদি বলি না তাহলে আপনি যে আমার বৌদির দাদা সেই সম্পর্কটা ভুলে গিয়ে আপনার এই অসভ্যতার যত্ন জবাব আমি দেবো কি বলবো প্রতিমা ঠিক ঠিক বলেছি ক্ষুধার্ত বাঘ ধূর্ত শিয়াল পাগলা কুকুরকেও আমি বিশ্বাস করি কিন্তু আপনার মতো নারী আমি চলতে আমি কিছুতেই সহ্য করতে পারি না আজকের এই অপমান আমি হজম করে নিলাম প্রতিমা কিন্তু তুমি একটা কথা মনে রেখো সাপের লেজে পা দিয়েছ সবল তোমাকে খেতেই হবে আর সেদিন বুঝবে আমি ভজ গোবিন্দ অন্যের ইয়েতে ইয়ে দিয়ে মানে পাশ দিয়েই আমার আনন্দ আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে যে যত বর্ষা সে তত বর্ষাই নয় মনে রাখবেন মেয়েরা যে হাতে শাক বাজায় সেই হাতে উঠে আসা সন্ন্যাসী দুর্গা ভুল ভুল করে ফেলেছি রে প্রতিমা ভুল করে ফেলেছি তাই তো এই আনন্দ মুখার্জির সংসারে কোনোদিন শান্তির ফুল সুখের ফুল ফুটবে না আবার তুমি অসুস্থ শরীরে বিছানা ছেড়ে উঠে আসবে বাবা কি করব বল প্রতিমা রঞ্জার কথা চিন্তা করে করে আমি আর ঠিক থাকতে পারছি না রঞ্জাকে নিয়ে তুমি দুশ্চিন্তা করো না বাবা কি করি নিশ্চিন্ত হয়ে বিছানায় শুয়ে থাকবো বলতে পারি সেই সাত সকালে মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে দুপুর গড়িয়ে সন্ধে হতে চললো এখনো পর্যন্ত তার ফেরার নাম নেই এটা তো এক নতুন নয় এর আগেও রাজু অনেকবার এমনটাই করেছে কি করবো শুনি দিনকাল খারাপ আজকালকার দিনে যা অবস্থা তাকে একটা সমর্থ মেয়ে এইভাবে বাউন্ডুল হয়ে ঘুরে বেড়াবে কেন বাবা ও কি বোঝে না ও বাড়ি না ফিরলে আমার খুব কষ্ট হয় বাবা রঞ্জাকে নিয়ে তুমি বেশি টেনশন করো না তো আমার মন বলছে রঞ্জা কোনো জরুরি কাজে আটকে পড়েছে কাজটা যতই জরুরি হোক রঞ্জার একটা খবর দেওয়া উচিত আরে শিরাত এসো বাবা এসো আসতে বাধ্য হলাম এসব চাই আজকে বিকালে প্র্যাকটিসের জন্য আমি মাঠে গেছিলাম আমি সেখানে ঘন্টার পর ঘন্টা পথে করে থাকলাম অথচ রঞ্জা রঞ্জা কোনো পাত্তাই নেই সে কি শিরাত আমি তো ভাবলাম রঞ্জা তোমার কাছে ফুটবলের কোচিং করছে আরে
সেই রকমই তো কথা ছিল, আগামীকাল ফাইনাল ম্যাচ, তাই যে ভাবি হোক আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হতেই হবে, কিন্তু এই সময় প্র্যাকটিসটা বন্ধ করে কোথায় যেতে পারে? এটাই তো ভাববার বিষয় সিদ্ধার্থ, ও যে কখন কোথায় যায় কি করে আমরা তো কিছুই বলতে পারি না। কি হয়েছে বাবা, এত চিৎকার চেঁচা বাজে? রঞ্জা কোথায় গেছে তোকে কিছু বলে যাই? যাও 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 আমি ওই
আমি ওই 10 দিনের মধ্যে তোমাদের বেতনের ব্যবস্থা করে দিচ্ছি যাও। আপনার কথা শুনে অনেক ঠকেছি। আর নয়, বেতন আমাদের আজই চাই। আর তা যদি না পাই, আর তা যদি না পাও, ওদের সব কুকিতে প্রমাণ কিন্তু আমার কাছে আছে। আমি কিন্তু সেগুলি অন্য করে ওই কাজটা করতে যেও না রহমত। তাহলে জানোই তো যে কাজটা আমি 5 বছর আগে করিনি না, সেটা কিন্তু এবার করে দেব। আর কতদিন, আর কতদিনে অন্ধকার সাম্রাজ্য চলে যাবেন আপনার? কতদিন? যতদিন না এই রায় কোম্পানি আমার নামে হয় ততদিন। যতদিন না আমার শর্ত সিদ্ধি ঘটে ততদিন। যাও নিজের কাজে মন দাও, গিয়ে যাও। তোকে বলেছি না, এরা হচ্ছে সব কালকে উঠে বংশবর। এদের মারতে হলে পুরোটাই মারতে হয়, রাত মারা করে রাখতে নেই। ভাগাড়ের মাংসের সাথে বেঁচে দে। ঠাকুর, ঠাকুর একে কিন্তু নরকে পাঠিও ঠাকুর। কিন্তু ও তো জানে না আমার নাম শিবের চৌধুরী, মুখোশ পরে শিবর ভরি। দূর শালা, আমি রায়ন রায় কোম্পানি শ্রমিকদের বোকাবানা ইউনিয়নের লিডার বসন্ত কুমার, এই বোকাবানা ছিলাম আর কি। আসলে স্যার আমি ভাবলাম আগে কালুয়াকে পাড়িয়ে শান্ত করি, তারপর নিজে গিয়ে পুরোটা শান্ত করে দেবো, তাই একটু দেরি হয়ে গেল স্যার। কিন্তু স্যার আমার পুরস্কার, তুমি এখানে কি ওই বাংলা সিনেমার পুলিশের রোল করছো না যে সব কিছু শেষে যাবে? মাসে মাসে 50,000 টাকা করে পৌঁছে দিচ্ছি। তোর বড় শ্রমিকরা তো উত্তেজিত হয়ে ঘোরাঘুরি করছে, কি করে বসন্ত কুমার? তা যদি কোনদিন বন্ধ হয় না, বুঝতেই পারছো তো বসন্তের হাওয়ার সাথে সাথে তোমার প্রাণ পাইও। তাও বুঝে গেছি স্যার, আর বন্ধ হবে না, তাহলে আসি। সারা জীবন আপনার সাজানো বাগানে বসন্তের হিমেল বাতাসে রানাগোনা করাবো। চলে স্যার। তা তো তোমায় করতে যাবে বসন্ত কুমার, কারণ আমার নাম শিবেন চৌধুরী, মুখোশ পরে শিকার ধরি। দুঃশালা বললাম
যে কোম্পানি তোমাদের এতদিন ধরে আপদ বিপদে সাহায্য করেছে, তোমাদের পাশে থেকেছে, সেই ম্যাডাম সম্পর্কে এই ধরনের কথা তোমরা বলতে পারছো? সবাই আমার উপর রেগে গেল, তাই না? তাই না? এইসব মিথ্যে মিথ্যে বানিয়ে কথা থেকে বলেছি ম্যাডাম, আপনি বিশ্বাস করুন। আমাকে কিছু লোক নিয়ে চক্রান্ত করছে ম্যাডাম, আপনি আপনি বিশ্বাস করুন। বিশ্বাস বিশ্বাস শব্দটা অনেকদিন আগে আমার নিজের জীবন থেকে মুছে গেছে। আমার নাতি সংলাপকে নিয়ে নামায় পথে গিয়ে বসতে হয়। কি বলছেন আপনি? আপনার এত বড় সাম্রাজ্য এত বড় কোথা থেকে শেষ করতে পারবেন? আপনি বিশ্বাস করুন ম্যাডাম, দশ বছর আপনার নুনে খেয়েছি, আপনার আপনার সাথে আমি আমি বেইমানি করতে পারি বলুন। কান্নাকাটি বন্ধ করুন, শোনো, লেবার ভাইদের বেতন ও বোনাস মিটিয়ে দাও, আজ তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো। জানো তো, এই দিনটা আমার সংলাপ দাদু ভাইয়ের জন্মদিন, প্রতি বছরের মতো এই বছর অনুষ্ঠান করছি, সবাইকে নিয়ে চলে এসো। কিন্তু প্রতি বছরের মতো এই বছরও কি সংলাপ? জানি না জানি না, ওকে নিয়ে তো বড় ভয়, জানি না কি আছে কপালে। যাকে তুমি সবাইকে নিয়ে চলে এসো, আমি ওয়েট করবো। স্যার কি একটি করলেন, স্যার কি একটি করলেন, পুরো পাগলা স্যার, আবার ভিলেনের মতো স্যার। মার্কিন তো পরে গলা জল হয়ে গেল, আমি তো জল হয়েছে, কোনোদিন দেখবে মার্কিন আপনার নাতি সংলাপ বাষ্প হয়ে সোজা উপরে চলে গেছে। কি বলছেন কি আপনি সংলাপ দাদা বাবু? বাস খানা, আরে মারা হলে তো আগেই মারতে পারতাম, যেরকম এই পাঁচ বছর আগে মেয়ে দুঃশালা। আরে এই দুজনকে মেরে দিলে আমার নুনের বদলে ড্রাগ সাপ্লাই করার যে একটা পাহাড় প্রমাণ স্বপ্ন আছে, তা যে গলে একবারে জল হয়ে যাবে, তাই এদের দুজনকে বাঁচিয়ে রাখাটা এখন দরকার। আর তাই আমার বলতে ইচ্ছে করছে কি লাগাইলে জব তোলি বৃষ্টি হিলে না আরা দৃষ্টি জিলা টপ লাগে জিলা টপ লাগে কুমারিয়া কমরিয়া কমরিয়া কহলে লপান লটি পাপ লাগে কমরিয়া কহলে লপান লটি পাপ লাগে কমরিয়া 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 কহলে পাপ লাগে কমরিয়া কহলে লপান লটি পাপ লাগে। আমার মনে কথা নয় বাবা, ফুটবলই যা জীবন
সেই আমাদের রঞ্জা, তাকে ছেড়ে কি কখনো আসতে পারি? আই বলি ফুটবলের প্রতি ভালোবাসা ওকে নিজের সুখ শান্তির কথা সব ভুলে যাবে। বাবা হিসেবে আপনি তো ভুলে বসে আছেন। তারও কোন উপায় নেই, ইচ্ছে থাকলে উপায় হয়। না মানে আপনার বড় মেয়ে প্রতিমার জন্য তো আমি আছি, তুমি আমাকে প্রতি হিসাবে মেনে নিতে পারছো না কেন প্রতিমা? আমার বোনের সুদ দেখলে আপনার গায়ে জ্বালা ধরে যায় তাই না? কাল বিকেলে আমি তো তোমাকে টাকা ভর্তি আপনার জন্য ডাক্তার দিয়েছিলাম, তারপরে তোকে টাকা লোক আলো কোথায়? আমাদের বাড়িতে তো কোনো বাইরের লোক নেই, তাহলে তুমি করছো
আমি বাস্তবিক, তাই আমি সবকিছু বুঝে শুনে এই সিদ্ধান্তটা নিয়েছি দিদি। তাছাড়া তুই তো খুব ভালো করে জানিস এত সহজে হেরে যাওয়ার মেয়ে আমি নই। আমি জানি আমার সামনের দিনটা কঠিন, তারপরের দিনটা আরো কঠিন, কিন্তু তারপরের দিন যে নতুন সূর্য উঠবে, সূর্য ওঠা থেকে তাই তোমাদের মতন মহিলাদের কাছে এই স্বামীর চেয়ে পায়ের হাই হিলটা অনেক বেশি দাম। এবার বাজারে কাজে নেমে পড়ো, দেখতে সুন্দরী, কচি, বয়স, সেই হিসেবে নিজের রেটটা ঠিক করে নিও, কেমন? আচ্ছা আচ্ছা ভজগোবিন্দ বাবু, তাহলে আপনি একটু ভালো করে হিসেব কষে বলুন তো, ঠিক কত টাকা টেন্ডার পেয়ে নিজের বোনের নগ্ন শরীরের ছবি গায়ে বিলাস বহুল বাবুদের বেডরুমে সাজিয়ে দিতে পারবেন? ভুলে যাবেন না, এই মারলে কিন্তু পাটে খেতে হয়। আমার নাম অজিত দাস, আমার নাম ভজু গোবিন্দ। তুমি একটা শেয়ালা স্বপ্নের পায়ে ধরা দিয়ে তাকে কথা বলে রঞ্জা, বোন হয়ে দাদার অপমান আমি কিছুতেই সহ্য করবো না। সুদে আসল ওসুল করে ছাড়বো, দেশে ছাড়বে বলতে ইংরেজি বলি। হ্যালো, হ্যাঁ মিয়ম, হ্যাঁ আমি রঞ্জা বলছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, বাই।
কি হলো রে মা, কার ফোন, কে ফোন করছে? তুমি তুমি চিনবে না বাবা, তুমি চিনবে না। কিন্তু তুই যে টাকা কথা বললি, কি ব্যাপারে রঞ্জা? তুই যেন কেমন টেনশনে রয়েছিস। টেনশন না না না, কোথায় কোথায় টেনশন নয়, আসলে আসলে তোদেরকে না জানি আমি বেশ কয়েকদিন ধরে একটা প্রাইভেট কোনো চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিলাম আর কি। কি বললি, তুই চাকরি করবি? হ্যাঁ করবো। তাহলে এতদিন ঘিরে চাকরি নিয়ে তোর এত স্বপ্ন, সেই ফুটবল খেলা কি হবে রে রঞ্জা? এই রঞ্জা, হ্যাঁ, ছেলেবেলা থেকে এত পরিশ্রম করে ফুটবলকে নিয়ে তুই কত স্বপ্ন দেখেছিস, সেই স্বপ্নগুলোকে তুই এক মুহূর্তের মধ্যে ভেঙে দিতে চাস?
Dee dee dee.